সরকার পতনের এক দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ মিছিল ও সড়ক অবরোধ করেছে আন্দোলনকারীরা এ সময় শিক্ষার্থীদের সাথে যোগ দেন শিক্ষক অভিভাবক সহ সাধারণ মানুষও আন্দোলনকারীদের সঙ্গে বিভিন্ন এলাকায় পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে পুলিশ সহ অনেকে আহত হয়েছেন প্রতিনিধিদের তথ্য চিত্রে আরো জানাচ্ছেন টুম্পা আফরোজ শিক্ষার্থী হত্যার বিচার হয়রানি বন্ধ সরকার পদত্যাগ নয় দফা দাবিতে সারাদেশে শনিবার সকাল থেকে মাঠে নামে আন্দোলনকারীরা রাজশাহীতে বিক্ষোভকারীরা সকাল সাড়ে দশটার দিকে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয় এতে এক পুলিশ সদস্য আহত হয় পুলিশ বক্স ভাঙচুর করে বিক্ষোভকারীরা পরে রেলওয়ে শ্রমিক লীগের কার্যালয়ে আগুন দেয় বিক্ষোভকারীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাস সংলগ্ন ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে দুপুর একটায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে একটি মিছিল নিয়ে ঢাকা আরিচা মহাসড়কের ডেইরি গেটে অবস্থান নেয় তারা এ সময় আশেপাশের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও তাদের সাথে যোগ দেয় অবিলম্বে নয় দফা মেনে নিয়ে চব্বিশ ঘন্টার আল্টিমেটাম দেন শিক্ষক শিক্ষার্থীরা অন্যথায় অসহযোগ আন্দোলনে নামার ঘোষণা দেন তারা কুমিল্লায় বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা নগরীর কান্দিরপাড় জিলা স্কুলের সামনে থেকে শুরু হয় বিক্ষোভ পরে পুবালি চত্বরে অবস্থান নেয় তারা এক পর্যায়ে শিক্ষার্থীদের একাংশ কুমিল্লা পুলিশ লাইন এলাকায় অবস্থান নেয় গণমিছিলে কুমিল্লা জেলা স্কুল ইবনে তাইমিয়া স্কুল কুমিল্লা হাই স্কুল কুমিল্লা মডার্ন স্কুলসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয় দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না বলে জানায় তারা এর আগে জেলা স্কুলের সামনে শিক্ষার্থীদের দুই পাশেই আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি কুমিল্লা মহানগর আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অবস্থান নিতে দেখা যায় ময়মনসিংহে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা নগরীর টাউন হল মোড়ে সকাল এগারোটা থেকে সড়ক অবরোধ করে কয়েক হাজার শিক্ষার্থী এই সময় অভিভাবক সাধারণ জনতাও এসে একাত্মতা জানায় সব ছাত্রছাত্রীদের জন্য সব মানুষের জন্য তো এই এই বিজয় আমাদের হবে এতগুলো সন্তান মারা গেছে তাদের রক্তের বিনিময়ে আমরা এই দেশের এই সরকারকে চাই না আমাদের এখন একটাই কথা আমরা সৈনিকদের সরকারে পদ্ধতি কেন আমাদের ভাইদের বুকে গুলি ছোঁড়া হলো সাহস হয় কিভাবে ছাত্র আন্দোলনকে সমর্থন জানিয়ে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিবাদ সমাবেশ করেছেন বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ক্যাম্পাসের সামনে রাঙ্গামাটি কাপ্তাই সড়ক অবরোধ করে তারা কোথায় আজকে আমাদের ন্যায্য কথার মূল্য আজকে দেখুন আপনারা আমাদের ছাত্র সমাজ নেমেছে মাঠে আমাদের আইনজীবীরা মাঠে নেমেছে তারা কি ন্যায্য কথা বলতেছে না নির্বিচারে হত্যা করা হচ্ছে নির্বিচার করা হচ্ছে আমরা এগুলোর বিরুদ্ধে কথা বলতে আসলে আমাদেরকে মামলার হুমকি দেওয়া হয় দলে তুলে নিয়ে হয় নির্বিচার করা হয় নারায়ণগঞ্জ শহরে বঙ্গবন্ধু সড়কে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা এই সময় চাশারা এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায় এর আগে শহীদ মিনারের সামনে শতাধিক শিক্ষার্থী ও অভিভাবকরা দুই নম্বর রেলগেট এলাকায় বিক্ষোভ করে Tumpafros, News Desk, Dish TV.